পাহাড় ধসের কারণে বিধ্বস্ত রাঙ্গামাটিল চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ইএনসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিপ্লাস টিভিরে জানায়, আগামী তিন দিনের মধ্যে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ছোট যানবাহন চলাচলের উপযোগী করা হব আর আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তা যান চলাচলের উপযুক্ত হব। আবার রাঙ্গামাটির বাজার স্থিতিশীল রাহেবেল্লায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্রেতালর ঠেকাত বাজায় অতি মুনাফালভী ব্যবসায়ীল যাতে পণ্যর বেশি দাম চাই বাজারের অস্তিত্বশীল করে না পারে ইয়ানুল্লাই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আমরা সবগুলো সাইড দেখে এসেছি, অনেকগুলো জায়গায় তো মাটি বসে গিয়েছে, অনেক রাস্তা তো 150 ফিট দেখলেন যে রাস্তাই নাই। তো এটা আমরা লাইট মানে হালকা যানবাহনের জন্য তিন দিনের মধ্যে খুলে দেব আশা করা যায় এবং এক মাসের মধ্যে একদম ভারী যানবাহন চলতে পারবে চট্টগ্রাম এবং রাঙ্গামাটির মধ্যে। এই ব্যবস্থা আমরা করছি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।